নমস্কার ছাত্রছাত্রীরা, সানুদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত জানাই। 2022 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু একদম এসে গেছেই, তাই শেষ মিনিট সাজেশন হিসেবে আমরা আজ উচ্চ মাধ্যমিকের বাংলার ক্রীড়া সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি তোমরা টেস্ট পেপারে খুবই পাও। যে প্রশ্নটি, সেই প্রশ্নটি নিয়ে আজ আমরা আলোচনা করব। সেই প্রশ্নটি হলো, স্বাধীনতা পরবর্তী সময়ে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের ফুটবলে বাংলার শৈলেন চুনি পিকের সাফল্যের সংক্ষিপ্ত খতিয়ান লেখো। উত্তর, স্বাধীনতা পরবর্তীকালে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের ফুটবলে বাংলার তিন দিকপাল হলেন শৈলেন মান্না, চুনি গোস্বামী ও পিকে ব্যানার্জি। 1951 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত প্রথম এশিয়ান গেমসে ফুটবলে শোনা যেতে ভারত। রক্ষণভাগকে নির্ভরতা জুগিয়ে গোটা টুর্নামেন্টে অসাধারণ খেলেন অধিনায়ক শৈলেন মান্না। এই জয়ের ধারা অব্যাহত ছিল অন্যান্য আন্তর্জাতিক ম্যাচেও। 1952 খ্রিস্টাব্দে ভারত অলিম্পিকে অংশগ্রহণ করে শৈলেন মান্নার নেতৃত্বে। 1953 খ্রিস্টাব্দে পৃথিবীর 10 জন সেরা অধিনায়কের মধ্যে শৈলেন মান্নাকে বরণ করে নেয় ইংল্যান্ডের FA। এরপর আজীবনের মোহনবাগানী চুনি গোস্বামীর দ্যুতিতে জ্বলে ওঠে ভারতীয় ফুটবল দল। অধিনায়ক চুনি 1962 খ্রিস্টাব্দে এশিয়াডে সোনা আনেন। প্রায় সমসাময়িক আর এক বাঙালি ফুটবল মহাতারকা প্রদীপ কুমার ব্যানার্জি ওরফে পিকে প্রবল গোলক্ষুধা নিয়ে দাপিয়ে বেড়ান এশিয়া থেকে মারডেকা হয়ে অলিম্পিকের প্রাঙ্গণ পর্যন্ত। পিকের দুর্দান্ত দৌড়, ডজ ও তীব্র গতির শট বহুবার বিপক্ষের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। রক্ষণব্যূহের সমস্ত স্তম্ভ জার্নেল সিং একবার বলেছিলেন, আমি প্রদীপকে বলতাম, যা গোলাডালকে আ, অর্থাৎ গোল দিয়ে আয়, আর ব্যাস প্রদীপ গোলা ছুটিয়ে দিত। প্রশিক্ষক জীবনেও পিকে পেয়েছেন চমকপ্রদ সাফল্য। কোচ হিসেবে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে এনে দিয়েছেন তৎকালীন দেশের সেরা ট্রফি। জাতীয় দলের কোচের ভূমিকায় তিনি একই রকম উজ্জ্বল থেকেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় ফুটবল ফেডারেশন শৈলেন মান্নাকে 2000 খ্রিস্টাব্দে সহস্রাব্দের শ্রেষ্ঠ ফুটবলার সম্মানে ভূষিত করেছে। পিকে পেয়েছেন ফিফা প্রদত্ত বিংশ শতকের সেরা ভারতীয় ফুটবলারের সম্মান। তাই বাংলার ফুটবল তথা ক্রীড়া জগতে শৈলেন চুনি পিকে এই তিন মূর্তির অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটি কিন্তু বাংলার ক্রীড়া সংস্কৃতি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তোমরা এটা লিখে নিতে পারো, লিখে নিয়ে তোমরা মুখস্থ করে ফেলো।